أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. সম্মানিত মহিবিন ইকরাম মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হাতে আমার সময় বেশি থাকলেও আপনাদের অনেকের সময় হয়তো অনেক কম, ব্যস্ততার মধ্যে গাড়ি ভাড়া করে দূরে থেকে আসছিল, একটি রাত থাকতে গেলে আবার আগামী দিনে আবার অনেক গাড়ি ভাড়া হয়তো ডবল দিতে হয়, তাই না? মানুষের হাত পাত খাতা, এরপরে বর্তমান পরিস্থিতি খুবই সমস্যা। রসুন কত করে মন? 7,000। 7,000 টাকা মন রসুন আমাদের এখন, তার মানে শুকরিয়া দেয় আরো বারো। একটা গরু মানুষ খাইব, 500টা গরু মানুষ খাবে, এই অনেকের ব্যস্ততা, হাতের অবস্থা খারাপ। আমি তো আশ্চর্য, মানুষ এই গরমের মধ্যে আশ্চর্যের তাইতে বেশি। যত যুবক আজকে দেখলাম কাপ ফালাই দেয়, এই যুবক মানুষগুলো কয়েক ঘন্টা পয়সা থাকা গরমের মধ্যে ভিজে ভিজে কি জীবন তুমি খাবে? হবিগঞ্জের থেকে 31 জন যুবক আসছে, আজকে তো অর্ধেক খালি যুবকই যা দেখতে। দেশের যুবক খেলে একটু ভালোর দিকে যেমন ভালো, খারাপের দিকে এরকম খারাপ। তার বয়স হয়ে গেছে দাড়ি পাকা, মাথায় টুপি হুজুর, যে এলাকা দমক দিলে কাম হবো, যুবক একটা তো দমক দিলে কাম যায়।
আল্লাহ পাক বলেন যৌবন কালের ইবাদতটা আমি বেশি পছন্দ করি আলহামদুলিল্লাহ যুবক যারা আসছেন আল্লাহ দেখে খুশি হইছে কইয়া যাইতে ইবাদত করতে আর যারা বৃদ্ধ হয়ে গেছে আল্লাহ পাক বলেন যে এগুলা তো মরার ঘরে গেছে খোঁজ করে উঠে যাব ওরা ইবাদত কি করবে রাহমা করে দিল যারা বৃদ্ধ হয়ে গেছে তারা তো এখন গুনাহ করার তো প্রবণতা নেই আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিচ্ছে হাদিস শরীফের মধ্যে আসছে যে বৃদ্ধ মানুষদেরকে হাশরের ময়দানে আমি আল্লাহ পাক শাস্তি দেব আমি লজ্জা বোধ করি অর্থাৎ মাফ যৌবন কালের ইবাদতকে আমি আল্লাহ বেশি পছন্দ করি হাশরের ময়দানে কোনো বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না যত বৃদ্ধ আছে সব যুবক হয়েই জান্নাতে যাবে وكواعب أترابا سورة نمر مدى الله فقشنا قرر وكأسا دهافا وكواعب أترابا أرثر قوري قرنو شما بوشكا قرن كتبو دور اتبقى ميرا دروا شنطر سامن توجه بطل قرن جسر غاري تي আল্লাহ পাক খালি কোরআন শরীফে হুরের কথা কইছে পুরুষরা বলে হুর পাইব মেয়েদেরকে তো পুরুষ হুর দেওয়া হবে না এটা তো বলেনি আল্লাহ পাক পুরুষরা হুর পাবে তা বলে 70 জন একজন দুজন না দুনিয়াতে একজন ছাড়া দুইজন স্ত্রী হইলে তাই বলে মারা হয়ে যাবে আর জান্নাতে বলে 70 জন ওই সময় কিলাকিলি করে তো কত মারা কাজেই মেয়েরা যারা আছেন স্বামীর সাথে বাদাবাদি করেন না এনে বাদাবাদি করবে বেশি কি করবে ও তো সত্যটা দেব আল্লাহ গেলে মেয়েরা দুনিয়াতে স্বর্ণ করবে হাসর ময়দানে স্বর্ণ রাজ্য নাই কারা করবে আমরা ভাবতাম সারা জীবন স্বর্ণ কিনে দিছি আরে পরার ভাগ্য হয় নাই আংটি কিনা দেবো রে হ্যাংটি আমরা করি না দেখো তো খারাপ হাসুর মাদার মেয়েরা স্বর্ণ করবে না পুরুষরা করবে জোরে কাজ তোমার এই ফসল আমার না আল্লাহ এক তারিখে আপাতে হুরু রস করছে বাসার ভিতরে যাইয়া দুপুরে খাওয়ার সময় মা হন ব্যাপার মনটা তো ভা ভালো হবো না খাও পানির ক কি হয়েছে কি কয়দিন এসতে বলবো দু মাসটা করলাম কিসের হরে দু মাস করলাম গিয়া কয় আমি কি করি আল্লাহ আল্লাহ করছে আমি কইছি কয় আল্লাহ কইছে আল্লাহ করবো কে সারা জীবনটা করে খেদমত করলাম কাপড় দিয়ে দিলাম বাস আল্লাহ বর্তমানে দিলাম চা বানিয়ে দিলাম শীতের মধ্যে রাইতে দিলাম এই রমজান মাসে তখন ভুল রেখেছিল কথা এরকে বৃষ্টি গেলে হতো তো হতো তোমাকে বিজি বিজি করে পাইছে কি এটা মা দেখে বলি কু রাগ হয়ে কত করে পরে কাজে কথা কি হয়েছে করা হয়েছে তুমি কি করে কো শোনেন হুর তো হবে এটা হল একটা গিফট রূপহার বাড়িতে কাজ টাজ করে করেন না মানুষ ওদিনে দুজন তিনজন চারজন থাকে একজন দুজন থাকে থাকে না হাসরের ময়দানে ও জান্নাতে এই যে পানি দিবাই গেছে হুর পান বানাই দিব আর সাক এক কাপ চা মানে নিয়ে এসো এক কাপ চা দিব তার ও ফল না পাইলে নিয়ে এসো ফাইরে নিয়ে আসবো দারু দারু দিতে সাতটা করছো করছি এগুলা কাজ টাজ করানোর জন্য কিছু রাখাল সফরের দরকার আছে না বেশতে আল্লাহ এই দিবি এটা হলো একটা কাজের জন্য হুর দিবে মনের কষ্ট কিছু নাই মেয়েরা শুনেন দুনিয়াতে যে স্ত্রী তার স্বামীর সাথে সম্পর্ক রাখলো হাসরের ময়দানে সে জান্নাতে যাবে যদি তার স্বামীকে খুঁজে করে সে তুলতে পারে এবং সেই স্ত্রীকে 70 জন হুর যা সুন্দর তার চেয়ে 70 গুণ বেশি সুন্দর বানাইতে হবে তুর্ক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এলা পাইছেন নি
এবার মনে হয় একটু খুশি হবে পারে। এখন সেই হুরেরা কাজ করবে, বিছনা গুছাও, চাদর বিছাই দাও, সামানে আনো, ওহন দীরিকা। এর ঘরের স্ত্রী সে হলো হুরদের হলো, সে হলো সর্দার হবে, নেতা হবে। হুরদের সে শত্রুর গুণ বেশি শুদ্ধি আল্লাহ পাক তারে বানানো হবে, আলহামদুলিল্লাহ। এবার হলো সে হলো কুসের বিষয়, এটা ওটা হলো রাখবো, তাহলে এত বেষ্ট দিব, কামের কোন মানুষ না থাকলে মনে করেন যে আপনার সিটেবিটা বানাইবেন, তাই না? তাহলে আপনার বউ যদি সিটেবিটা বানাবে আপনি গপ্প করবেন, প্রেমের আলাপ করবেন কার দিয়ে? এর নাকি হুড়ের দরকার, সিটেবিটা ভাই যায় না, বুঝতে পারেন যায় না, তেরি বললো কি ভাই হুড় তেরি দিবার দিকা। এটা হলো আল্লাহ পাক একটা সৌন্দর্য বৃদ্ধি করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলে ওই হুর যদি বৃষ্টির থেকে পৃথিবীতে যদি একটা উঁকি দিত, নজর দিত, সব পুরুষ বলে পাগল হয়ে ঘুরত, আপনার না অন্য জেলার মানুষ সব পাগল বলে ঘুরত, যদি সেব সেটাই তো তাও বলে মানুষ পাগল হইতো, এরকম ধরনের সুন্দর দিকে বললাম না, এত সুন্দর ওই হুর। وحور عين كأمثال اللؤلؤ المكنون আরে এমন হুর, কারণ শিবতে আল্লাহ পাক ইরশাদ করেন বড় বড় চক্ষু ধারিণী হুর, যেগুলো ডিমের মধ্যে থাকে কুসুম, কেউ স্পর্শ করতে পারে না, কোন মানুষ যাকে স্পর্শ করে নাই, এই পবিত্র হুরগুলি দেওয়া হবে জান্নাতে, এত সৌন্দর্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেই হুর এমন সুন্দর হবে যার হাতের মধ্যে চামড়ার মধ্যে দিয়ে গুস্ত, গুস্তর মধ্যে দিয়ে হাড়, হাড়ের মধ্যে যে শ্বাস থাকে ওই শ্বাস গুলো দেখা যাব আপনাকে ধরে, এটা খুব ধরনের সুন্দর শ্বাস মধ্যে গেলে দেখে ভয় পেয়ে এটা কাউ ঠিক চলছে। যখন এই ওয়াজ করছে মা, তখন দেখলাম যে একটু খুশি হয়েছে, সে কয়ে খাও ওয়াজ এখন ঠিক হয়েছে। তার মানে কি হুররা হলো দুনিয়ার স্ত্রীর পাইরবি করবে, তার কাজ করবে, তার খেদমত করবে, দুনিয়ার স্ত্রী হুরের চেয়ে সত্যকে বেশি সুন্দর হবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ এই আশা দেখাইছে কে কে মানুষ জান্নাতে এরকম মেলায় কিছু পাবি, আমার জিকির কর, নামাজ পড়, কোরআন শরীফ পড়, তেলে এরকম পাবি, আর যদি না করো তাহলে পরে জাহান্নাম তোমাদের ভাগ্যে আছে, আর যদি করো এই যে জান্নাত আছে, তাহলে বোঝা গেল কি যদি এবাদত করো জান্নাত পাইবা।